শুভ দুপুর, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালকে তো মানুষ হিসেবে এখানে উপস্থিত আছে আমার স্ট্যান্ডার্ড স্টুডেন্ট ঢাকাতে একটু বাবা করে এখানে আমি নিয়ে আসছি। প্রথমে আমাকে উৎসাহিত করেছেন আমার সম্পাদক মুকেশ রহমান মাসুম ভাই। মাসুম ভাই, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্রাইম রিপোর্টার হিসাবে আমরা 9K নিয়ে যুক্ত করলাম এবং আমার ব্রেকিং সেন্টিনেল চ্যানেল থেকে আপনাকে আমার স্বাগত এবং আপনি সম্পাদক আমাদের জাতীয় প্রতিজ্ঞা দলের কাছে আরোগ্য সম্পাদক। তো দারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ক্রাইম রিপোর্টার হিসাবে যে পদবি আপনি দিয়েছেন এবং পেপার আইডি কার্ড, আমি ইতিমধ্যে ফর্মালভাবে আমি এটা সম্পূর্ণ করেছি, এখন আমি ভিডিও ফটোজ আপনার কাছে পাঠাচ্ছি। দি প্যান ইজ মাই গ্রেটার দ্য শু, উশির চেয়ে মুশি বড়। একটা কলম গলার চেয়ে অনেক বড় হাত। সেক্ষেত্রে আজকে যাকে আমি প্রেস আইডি কার্ড দিয়েছি মাসুম ভাই, আপনি দেওয়ার যে যিনি যে আপনি সম্পাদক আর আমি ভ্রমণ রিপোর্টার হিসাবে আমি আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। আর এখানে আমাদের ভাগিনারা যারা আছেন তাদেরকে ওই জন্য সুযোগ দেওয়া উচিত। বিশেষ করে আমার খুব খুশি আজকে স্মরণবিদ্যাতে আমার কথা হবে আমার হাতে যাকে আমি বেশি নিয়োগ দিয়েছি, প্রথম যাকে নিয়োগ দিয়েছে এটা হচ্ছে আমার স্টুডেন্ট সুজন। দীর্ঘ 5 বছর সততার সহিত কাজ করে আসছি। আই প্রে টু গড অলমাই টু টু আল্লাহ, আমি তার জন্য দোয়া করে আমার মাথায় যত কিছু আছে সে সাকসেস আরও থাকতে থাকে। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমি 9K আমি নিয়ে আসছি যদি কাজ করে আমার সকলের একজন ক্রাইম রিপোর্টার অল ওভার দ্য বাংলাদেশের মধ্যে সে ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করবে। মুকেশ রহমান মাসুম ভাই, আমি আপনাকে সম্পাদক হিসাবে এবং আমার বস হিসাবে আপনাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আজকে আপনি নিখুঁতভাবে যেভাবে কাজটা করেছেন। আমরা আপনি জানেন ইতিমধ্যে আমরা কুমিল্লাতে আমার নিজ বাসভবনের মধ্যে আমি আমাদের দৈনিক আজকের আলোকিত সকালে আমরা ভবন তৈরি করেছি এবং হচ্ছে যে আমাদের অফিস তৈরি করেছি। এখানে চিফ ভোটার হিসেবে আমি দায়িত্ব পালন করবো সাংবাদিক মোহাম্মদ ফারুক, আমার জন্য দোয়া করবেন। আমি আমার শুভেচ্ছা এবং আমার কমিউনিটিতে যারা আছে এবং আমার দৈনিক আজকের আলোকিত পত্রিকাতে যারা আছে তাদেরকে আমি সম্বর্ধনা জানাচ্ছি আজকের এই বিশেষ দিনে এবং বিশেষ করে আমার ব্রাইটনেস সার্টিফিকেট চ্যানেল থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমি একজন সম্পাদক হিসাবে মোহাম্মদ ফারুক, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা 9-এর জন্য দোয়া করবেন প্যাকার থেকে যে ফিরে যাতে সে সাংবাদিক হিসাবে সুচ্ছভাবে কাজ করতে পারে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।